সর্বজন শ্রদ্ধেয় পাকিস্তানের আলেমি দিন জাস্টিস মুফতি আল্লামা তাকি উসমানী সাহেব দামাত বরকাতুহুম রোজার আধুনিক 31টি মাসআলা বর্ণনা করেছেন। বর্তমান সময়ের অত্যন্ত জরুরি এই মাসআলাগুলো সকলের জন্য জানা খুবই দরকার, তাই আশা করি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার এক, ইনজেকশন। ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। নাম্বার দুই, ইনহেলার। শ্বাসকষ্ট দূর করার লক্ষ্যে তরল জাতীয় একটি ঔষধ স্প্রে করে মুখের ভেতর দিয়ে গলায় প্রবেশ করানো হয়। এভাবে মুখের ভেতর ইনহেলার স্প্রে করার দ্বারা রোজা ভেঙে যাবে। নাম্বার তিন, এনজিওগ্রাম। হার্ট ব্লক হয়ে গেলে উরুর গোড়া কেটে বিশেষ রোগের ভেতর দিয়ে হার্ট পর্যন্ত যে ক্যাথেটার ঢুকিয়ে পরীক্ষা করা হয় তার নাম এনজিওগ্রাম। এ যন্ত্রটিতে যদি কোনো ধরনের ঔষধ লাগানো থাকে তারপরও রোজা ভাঙবে না। নাম্বার চার, এন্ডোস্কোপি। চিকন একটি পাইপ যার মাথায় বাল্ব জাতীয় একটি বস্তু থাকে। পাইপটি পাকস্থলীতে ঢোকানো হয় এবং বাইরে থাকা মনিটরের মাধ্যমে রোগীর পেটের অবস্থা নির্ণয় করা হয়। এ নলে যদি কোনো ঔষধ ব্যবহার না হয় বা পাইপের ভেতর দিয়ে পানি বা ঔষধ ছিটানো হয়ে থাকে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি কোনো ঔষধ লাগানো না থাকে তাহলে রোজা ভাঙবে না। নাম্বার পাঁচ, নাইট্রোগ্লিসারিন। এরোসল জাতীয় ঔষধ যা হার্টের জন্য 2-3 ফোঁটা জিহ্বার নিচে দিয়ে মুখ বন্ধ করে রাখে। ঔষধটি শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায় এবং ঔষধের কিছু অংশ গলায় প্রবেশ করার প্রবল সম্ভাবনা থাকে, অতএব এতে রোজা ভেঙে যাবে। নাম্বার ছয়, ল্যাপারোস্কোপি। শিক জাতীয় একটি যন্ত্র দ্বারা পেট ছিদ্র করে পেটের ভেতরের কোনো অংশ বা গোস্ত ইত্যাদি পরীক্ষা করার উদ্দেশ্যে বের করে নিয়ে আসার জন্য ব্যবহৃত হয়। এতে যদি ঔষধ লাগানো থাকে রোজা ভেঙে যাবে, অন্যথায় রোজা ভাঙবে না। নাম্বার সাত, অক্সিজেন। রোজা অবস্থায় ঔষধ ব্যবহৃত অক্সিজেন ব্যবহার করলে রোজা ভেঙে যাবে, তবে শুধু বাতাসের অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। নাম্বার আট, মস্তিষ্ক অপারেশন। রোজা অবস্থায় মস্তিষ্ক অপারেশন করে ঔষধ ব্যবহার করা হোক বা না হোক রোজা ভাঙবে না। নাম্বার নয়, রক্ত নেওয়া বা দেওয়া। রোজা অবস্থায় শরীর থেকে রক্ত বের করলে বা শরীরে প্রবেশ করালে রোজা ভাঙবে না। নাম্বার দশ, সিস্টোস্কোপি। পেশাবের রাস্তা দিয়ে ক্যাথেটার প্রবেশ করে যে পরীক্ষা করা হয় এর দ্বারা রোজা ভাঙবে না। নাম্বার এগারো, প্রক্টোস্কোপি। পাইলস, পিসার, অর্শ, হারিস, বুটি ও ফিস্টুলা ইত্যাদি রোগের পরীক্ষাকে প্রক্টোস্কোপ বলে। মলদ্বার দিয়ে নল প্রবেশ করিয়ে পরীক্ষাটি করা হয়। রোগী যাতে ব্যথা না পায় সেজন্য নলের মধ্যে গ্লিসারিন জাতীয় কোনো পিচ্ছিল বস্তু ব্যবহার করা হয়। নলটি পুরোপুরি ভেতরে প্রবেশ করে না। চিকিৎসকদের মতে এই পিচ্ছিল বস্তুটি নলের সঙ্গে মিশে থাকে এবং নলের সঙ্গেই বেরিয়ে আসে, ভেতরে থাকে না। আর থাকলেও তা পরবর্তীতে বেরিয়ে আসে। যদিও শরীর তা চষে না কিন্তু এই বস্তুটি ভিজা হওয়ার কারণে রোজা ভেঙে যাবে। নাম্বার এগারো, কপারটি। কপারটি বলা হয় জনিদারে প্লাস্টিক লাগানোকে, যেন সহবাসের সময় বীর্যপাত হলে বীর্য জরায়ুতে পৌঁছাতে না পারে। এ কপারটি লাগিয়েও সহবাস করলে রোজা ভেঙে যাবে, কাজা কাফারা উভয়টিই ওয়াজিব হবে। নাম্বার ১৩, শিরোৎকার অপারেশন। শিরোৎকার অপারেশন হলো অকাল গর্ভপাত হওয়ার আশঙ্কা থাকলে জরায়ুর মুখের চতুর্পার্শ্বে সেলাই করে মুখকে খিঁচিয়ে রাখা, এতে অকাল গর্ভপাত রোধ হয়। যেহেতু এতে কোনো ঔষধ বা বস্তু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য খালিস্থানে পৌঁছে না, তাই এর দ্বারা রোজা ভাঙবে না। নাম্বার ১৪, ডিএনসি। ডিএনসি হলো 8-10 সপ্তাহের মধ্যে ডিলেটরের মাধ্যমে জীবিত কিংবা মৃত বাচ্চাকে মায়ের গর্ভ থেকে বের করে নিয়ে আসা, এতে রোজা ভেঙে যাবে। অযথা এমন করলে কাজা কাফারা উভয়টি দিতে হবে এবং তওবা করতে হবে। নাম্বার ১৫, এমআর। এমআর হলো গর্ভধারণের 5-8 সপ্তাহের মধ্যে যোনিদ্বার দিয়ে জরায়ুতে এমআর সিরিঞ্জ প্রবেশ করিয়ে জীবিত কিংবা মৃত ব্রণ নিয়ে আসা, যার পর ঋতুস্রাব পুনরায় হয়, অতএব মাসিক শুরু হওয়ার কারণে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। কিন্তু যদি রাতের বেলা করা হয় তাহলে দিনের রোজা কাজা করতে হবে না। নাম্বার ১৬, আল্ট্রাসনোগ্রাম। আল্ট্রাসনোগ্রাম পরীক্ষায় যে ঔষধ বা যন্ত্র ব্যবহার করা হয় সবই চামড়ার উপরে থাকে, তাই আল্ট্রাসনোগ্রাম করলে রোজা ভাঙবে না।
নাম্বার 17 স্যালাইন। স্যালাইন নেওয়া হয় রগে, আর রগ যেহেতু রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা নয়, তাই স্যালাইন নিলে রোজা ভাঙবে না, তবে রোজার কষ্ট লাঘবের জন্য স্যালাইন নেওয়া মাকরুহ। নাম্বার 18 টিকা নেওয়া। টিকা নিলে রোজা ভাঙবে না, কারণ টিকা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তায় ব্যবহার করা হয় না। নাম্বার 19 ঢোস লাগানো। ঢোস মলদ্বারের মাধ্যমে দেহের ভেতরে প্রবেশ করে, তাই ঢোস নিলে রোজা ভেঙে যাবে। ঢোস যে জায়গা বা রাস্তা দিয়ে প্রবেশ করে, এ জায়গা বা রাস্তা রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য স্থান। নাম্বার 20 ইনসুলিন গ্রহণ করা। ইনসুলিন নিলে রোজা ভাঙবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না এবং গ্রহণযোগ্য খালি জায়গায় প্রবেশ করে না। নাম্বার 21 দাঁত তোলা। রোজা অবস্থায় একান্ত প্রয়োজন হলে দাঁত তোলা জায়েজ আছে, তবে অতি প্রয়োজন না হলে এমনটা করা মাকরুহ। ওষুধ যদিও গলায় চলে যায় অথবা থুথু থেকে বেশি অথবা সমপরিমাণ রক্ত যদি গলায় যায়, তাহলে রোজা ভেঙে যাবে। নাম্বার 22 পেস্ট অথবা টুথ পাউডার ব্যবহার করা। রোজা অবস্থায় দিনের বেলায় টুথ পাউডার, পেস্ট, মাজন ইত্যাদি ব্যবহার করা মাকরুহ, কিন্তু গলায় পৌঁছালে রোজা ভেঙে যাবে। নাম্বার 23 মেসওয়াক করা। শুকনা বা কাঁচা মেসোয়াক দিয়ে দাঁত মাজার দ্বারা রোজার কোনো ক্ষতি হয় না, চাই যখনই করা হোক না কেন। নাম্বার 24 মুখে ঔষধ ব্যবহার করা। মুখে ঔষধ ব্যবহার করে তা গিলে ফেললে বা ঔষধের অংশবিশেষ গলায় প্রবেশ করলে রোজা ভেঙে যাবে, গলায় প্রবেশ না করলে রোজা ভাঙবে না। নাম্বার 25 রক্ত পরীক্ষা। পরীক্ষার জন্য রক্ত দিলে রোজার কোনো ক্ষতি হবে না, তবে খুব বেশি পরিমাণে রক্ত দেয়া যার দ্বারা শরীরে দুর্বলতা আসে তা মাকরুহ। নাম্বার 26 ডায়াবেটিস। ডায়াবেটিসের সুগার মাপার জন্য সুচ দিয়ে যে এক ফোঁটা রক্ত নেওয়া হয়, এতে রোজার কোনো ক্ষতি হবে না। নাম্বার 27 নাকে ঔষধ দেওয়া। নাকে পানি বা ঔষধ দিলে যদি তা খাদ্যনালীতে চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে এবং কাজা করতে হবে। নাম্বার 28 চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করা। চোখে ঔষধ বা সুরমা ব্যবহার করার দ্বারা রোজা ভাঙবে না, যদিও এগুলোর স্বাদ গলায় অনুভব হয়। নাম্বার 29 কানে ঔষধ প্রদান করা। কানে ঔষধ, তেল ইত্যাদি ঢুকালে রোজা ভাঙবে না। নাম্বার 30 নকল দাঁত মুখে রাখা। রোজা রেখে নকল দাঁত মুখে স্থাপন করে রাখলে রোজার কোনো ক্ষতি হয় না। নাম্বার 31 হিজামা বা শিঙ্গা নেওয়া। হিজামা বা শিঙ্গা নেওয়ার দ্বারা রোজা ভাঙে না, যদি শরীর দুর্বল লাগার ভয় বা আশঙ্কা থাকে তাহলে মাকরুহ, যদি এমন ভয় বা আশঙ্কা না থাকে তাহলে মাকরুহ হবে না।